কবিতার শিরোনাম ভাবনার নৈ, কবি পার্থ সীমান বৈশ্য, আবৃত্তি দীপজ্যোতি ভরালী। এইখিনিতে এখন নৈ বই যাব লাগে, তুমি কি কোৱা? ধরা ইয়াতে এখন নৈ বই গৈছে, নৈর সিপারে তুমি আর ইপারে মই। ধরা নৈর সিপারের পৰা তুমি মোক হাত বাউলি মাতি আছা, আর ইপারের পৰা মই মাতিছো তোমাক সুহুরিয়াই। ধরা নৈর দুয়োপারে দুটা মথাউরি, ইপারে মই সাজি আছো এখনি ঘৰ, আর সিপারে তুমি। ধরা তুমি নৈর ঘাটলে পানি নিবলে আহিছা, আর মই মাছমরিয়া হৈ যদি তোমার চাউনিক জালত বন্দী করে দিও, তেতিয়া সাগে নৈখন নৈ হৈ না থাকিব, নৈখন হৈ যাব হেপা, তোমার মোর সাতুরঙি রামধেনু। সাগে তেতিয়ার পৰাই তুমি মই নৈত মেলি দিম ভাবনা, মেলি দিম অলেখ টোপনি। এটা কাম করো, করি মানে কোৱা, তোমার মোর যিমানখিনি সোঁৱৰণি আছে দুয়ো হাতত হাত ধরে নৈত উতুয়াই দিও, নতুবা চাক নৈয়ত লুকুয়াই থও আমার ভালপোৱাৰ কাহিনীটো। সেজন মাছমরিয়াই প্রেমত পরি প্রেয়সীক নৈর পাৰৰ কহুয়া উপহার দিব পাৰে, এজন মাছমরিয়াই বালিচৰত বালিঘড়ি সাজি হিসাব কৰিব পাৰে সময়, সেই নৈ, সেই কহুয়া, সেই সময় যেন তোমার উঠে উভতাই অনা মার যোৱা বেলির হেন্দুলনি। ইয়াতে এখন নৈ বই যাব লাগে, দুৰুণৰ দেশত তুমি সৰগৰ পৰিজনী হৈ মোৰ চৌপাশত উপচাই পেলাব লাগে সেউজীয়াখিনি। মই বিচাৰো ইয়াতে এখন নৈ বৈ যাওক, মই বিচাৰো ইয়াতে তোমাৰ মোৰ সপোনবোৰ জি উঠক, মই বিচাৰো জি উঠিবলৈ এটা কাৰণ, আৰু তুমি